আসসালামু আলাইকুম, সোহেল চ্যানেলে আপনাদের নতুন এপিসোডে স্বাগতম। তো আজকে আমরা চলে এসেছি কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। তো এটা চট্টগ্রামে অবস্থিত। তো আসলে বিকাল ঢুকতে দেয় না, তারপর আমি অনেক রিকোয়েস্ট করে এখানে ঢুকেছি। তো আসলে সাধারণত আপনাদেরকে আজকে এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এবং ভিডিওটা। তো চলুন সাথে থাকুন এবং আস্তে আস্তে আমরা এখানে ভিতরে ঢুকবো। তো সবাইকে আসলে ঢুকতে দেয় না, তো আমার এক অনেক রিকোয়েস্টে ভিতরে ঢুকছি এবং ভিডিওটা করার জন্য। তো এই যে আস্তে আস্তে আমি ভিতরে ঢুকছি এবং কিছু ফ্রেন্ডরা ছিল, দেখুন ডেঞ্জার জোন, বিকট আওয়াজ। তো আসলে সেই বাহিরের যে এক্সট্রা অর্ডিনারি সাউন্ডটা আমি অফ করে দিয়েছি এবং ভয়েসটা ক্লিয়ার বোঝার জন্য। তো দেখুন এই যে সিঁড়ি দিয়ে নামছি, এভাবে আস্তে আস্তে একতলা সিঁড়ি, আস্তে আস্তে যত নিচে নামা যায় শুধু মেশিনের সাউন্ড এবং সেফটি আছে। তো দেখুন আপনাদেরকে যতটুকু দেখা যায় দেখাচ্ছি এবং সিঁড়ি দিয়ে নামছি। আচ্ছা, নামার কারণে হয়তো অনেক সময় ভিডিও ক্লিয়ার বোঝা যায় না, যদি ভুল কিছু হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক রিস্কের ভিতরে ভিডিওটা করা। দেখুন এই যে সিঁড়ি দিয়ে নামছি, একতলা শেষ করে এটা দ্বিতীয় তলা, নিচে এরকম আরও অসংখ্য তাল আছে। এই দেখেন, একা যদি কেউ আসেন অবশ্যই ভয় পাবেন, এই কারণে আমরা তিন চারজন ফ্রেন্ড মিলে এসেছি, মানুষজন নাই, কারণ বিকাল 5টার পর কোনো লোকজন থাকে না, কিন্তু মেশিন আপনার চলতেই থাকে র্যান্ডম। তাপবিদ্যুৎ কেন্দ্র দেখুন, এই যে এদিকে একটা, এই যে আমার এক কলিগ আমার সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে, দেখুন এভাবে আর একটা ফ্লোর আছে, যতই যাওয়া যায় ততই ফ্লোরের অভাব নেই, অসংখ্য ফ্লোর। দেখুন ও গিয়ে ঘুরে আসতেছে, দেখেন এইভাবে গেলে আসলে ভয় লাগবে, কারণ মানুষজন নাই, শুধু গলি আর গলি আর মেশিনপত্রের সাউন্ড, ভুতুরে গলির মতো লাগে। আসলে যে বললাম তো আমি যে একা কেউ আসলে ভয় পাবেন, এখানে আমরা কয় চার পাঁচজন গিয়ে ঘুরে আসছি, আস্তে তো উপরে উঠতেছি দেখুন। কিন্তু দেখুন আপনাদেরকে একটু দেখাই, এই যে এখন উপরে উঠে আসতেছি, নিচে আর যাওয়ার সাহস হলো না। সাথেই থাকুন আমাদের ভিডিওতে এবং আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখুন, কারণ সকলের যাওয়া এখানে নিষেধ, খুব সেফটি এবং সাবধানতা অবলম্বন করে আমরা এখানে ঢুকেছি। অনেক কষ্ট করে ভিডিও করি, যারা এখন আমাদের পরিবার সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন, এতে ভিডিও সার্থক। দেখুন এই যে আপনাদেরকে একটু মেশিনের দেখাই, এই যে চারপাশ দেখুন, এই সাইডটা দেখুন, ভুতুরে গলির মতো মনে হয়, যে কেউ আসলে ভয় পাবেন। দেখেন আপনাদেরকে একটু দেখাই এবং আস্তে আস্তে উপরে উঠতেছি, আমরা প্রায় অলমোস্ট তিনতলা চারতলা পর্যন্ত নিচে নেমেছিলাম, আবার উপরে উঠতেছি। দেখেন সব জায়গায় ডেঞ্জার জোন লিখা আছে, এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আস্তে আস্তে, দেখুন তালার উপর তালা, এবং এটা হচ্ছে মেন উপরের অংশ। দেখেন আপনাকে একটু দেখাই, অনেক যন্ত্রাংশ এখানে, এমন অনেক নাম জানা যন্ত্র আছে যেটা আমি নিজেও নাম জানি না, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং অনেক সেফটি লক, জুতা খুলে প্রবেশ করতে হয়। দেখুন আমরা আস্তে আস্তে, এই যে একটু ঘুরিয়ে দেখাই, দেখছেন, দেখেন শুধু মেশিন আর মেশিন। একটা জিনিস বললাম, প্রচুর এখানে সাউন্ড মেশিনের জন্য, জাস্ট আমি বাইরের ওই সাউন্ডটা অফ করে জাস্ট আমার ভয়েসটা ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু ওই সাউন্ড অফ করে দিয়েছি, এবং আমার ভয়েসটার জন্য আপনারা ক্লিয়ার বুঝেন সেই কারণেই। দেখেন আমরা আস্তে আস্তে উপরে উঠতেছি, বের হওয়ার রাস্তা পর্যন্ত চলে আসছি অলমোস্ট, এই যে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উঠে আমরা একদম বের হয়ে যাচ্ছি। এই দেখেন আমরা বাহিরের দিকে আসলাম, এই পর্যন্তই কেউ আসতে পারবে না, জনসাধারণের প্রবেশ নিষেধ,
যে আপনাদের একটু আশেপাশে ঘুরাই, তো সবাই ভালো থাকবেন।